আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওটা করতেছি। সবাই দ্রুত শেয়ার করবেন এবং কে কোথায় থেকে কোন দেশ থেকে দেখতেছেন ওইটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমাদের সাথে একজন কাজ করে, উনি দেখা গেছে আজকে বিগত কত বছর ধরে আপনি কাজ করেন এখানে? কত বছর ধরে এই দেশে? ৬ বছর যাবৎ দেশ থেকে আসছে, এখন পর্যন্ত দেশে যাইতে পারে না, কিন্তু হঠাৎ করিয়া ১৬ বছর হয়েছে দেশে আইছে। ও বাইরুডে এই দেশে আসছে, ও বাইরুডে এই যে এই দেশে আসছে, আইসারে এখন কাজকাম করতেছে ঠিকই, কিন্তু মনের মাঝে শান্তি নাই। কি কারণে? এই যে আজকে দেখা গেছে ওনার বাপের অসুস্থ, হঠাৎ করিয়া জুম্মার নামাজ পড়িয়া আসছে, তারপরে থেকেই উনি অসুস্থ। ঢাকা হসপিটাল বিভিন্ন জায়গার মধ্যে অনেক টাকা পয়সা খরচ করছে, এই এখন পর্যন্ত রোগ টুক ভালোভাবে ধরতে পারতেছে না। কিন্তু আশা করি যত প্রবাসী আছেন সবাই অবশ্যই ওনার বাপের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যাতে সুস্থ থাকতে পারে, আর উনিও যাতে বিদেশ আছে এখন যদি দেখা গেছে বাপের না দেখতে পারে কত একটা সমস্যা। উনি এই চিন্তা ভাবনা করিয়া অনেক টেনশন বুক করতেছে, ফেল করতেছে। দেখা গেছে সবাই ওনার বাবার জন্য দোয়া করবেন যাতে ওনার বাপ সুস্থ হয়, এই রিকোয়েস্টটা করি সবার কাছে। যত প্রবাসী ভাই আছেন সবাই তো আমরা এক। আজকে যদি দেখা গেছে 2 কোটি প্রবাসী বিদেশ আছে, সবার ওই ব্যথায় ব্যথিত, কারণ হলো কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো আছে, অনেকে অসুস্থ ভুগতেছে। এই জন্য আমি ভিডিওটা করতেছি যাতে অন্তত সকল প্রবাসী অন্তত একটু দোয়া করেন যার থেকে উনি সুস্থ হয়। হায়াত না থাকলে তো কেউ হায়াত দিতে পারবে না, ওনার জন্য দোয়া করেন যাতে সুস্থ অবস্থা নামাজ পড়তে পারে। উনি আগের থেকেই নামাজ পড়ত, এইটা নিয়ে উনি খুবই টেনশন ফিল করতেছে। সবাই আশা করি ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারেন কত উপকার হবে, ওনার বাপের জন্য দোয়া করার জন্য বলছে, এই জন্য দেখা গেছে আমি ভিডিওটা করতেছি। আশা করি সবার কাছে ভালো লাগবো। কার বাবা কোথায় আছে কেউ জানে না, ইনশাল্লাহ আশা করি সবার কাছে একটাই রিকোয়েস্ট যাতে দ্রুতগতিতে শেয়ার করবেন ভিডিওটা যাতে ওনার বাবা যাতে সুস্থ হয়ে যায়, কিংবা দেখা গেছে নেক হায়াত দান করে নামাজ পড়তে পারে, এই জন্য আর কি। দেখেন কাজের ভিতরে এরপরেও ভিডিওটা করতেছি। ধন্যবাদ সবাইকে।